আজকের এই প্রতিবাদী মানববন্ধনের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী তাঁতি দলের অত্যন্ত পরিশ্রমী এবং গঠনমূলক নেতা জনাব আবুল কালাম আজাদ আজকের অনুষ্ঠানে শ্রদ্ধ প্রধান অতিথি। বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি সংগ্রামী নাম, আপোষহীন এক জাতীয়তাবাদী সৈনিক, আমাদের সবার শ্রদ্ধ সম্মানিত জনাব রুহুল কবির রিজভী। একটু আগে বক্তব্য দিয়েছেন এক সময়ের তুখোর ছাত্রনেতা, আমাদের সহকর্মী জনাব মীর শরাফত আলী সপু, এই তাঁতি দলের সাবেক নেতা, বর্তমান জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলীতে আছেন জনাব হুমায়ুন ইসলাম, অধ্যাপক আমিনুল, এবং এখানে মৎস্য দলের সাধারণ সম্পাদক, তাঁতি দলের হাজি মুজিব, এবং আমার দীর্ঘদিনের সহকর্মী নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী তাঁতি দল যে কাজটি করেছে, এটি আজকে সারা বাংলাদেশের মানুষের মনের কথা, মনের ব্যথা। সুতা থেকে শুরু করে ডাই করা যে রং, প্রত্যেকটি আইটেমের মূল্য এত বেশি বৃদ্ধি পেয়েছে, এবং এই তাঁত শিল্প আজকে প্রায় বসে পড়ার, ধ্বংস হওয়ার পথে, বিলুপ্ত হওয়ার পথে। সরকারের কোনো লক্ষ্য এদিকে নেই, বরং তারা ব্যস্ত রয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুবিয়ান, তিনি মামলা করেছেন অধ্যাপক মুনতাসির মামুনের বিরুদ্ধে। মুনতাসির মামুনের বিরুদ্ধে করা মামলা সে চলবে কিনা, এটা নিয়ে সর্বোচ্চ আদালত পর্যন্ত যেতে হয়েছে। কত বড় জাতীয় সমস্যা, বোঝেন তাদের, এই নিয়ে তারা ব্যস্ত রয়েছে। শ্রমিক কল্যাণ তহবিল যেটা আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যেটা গঠন করা হয়েছিল, সেই শ্রমিক কল্যাণ তহবিলে কত শত কোটি টাকা আছে, কেন আজকে দুর্দশাগ্রস্ত তাঁতিদেরকে সেখান থেকে সহায়তা করা হয় না? কেন আজকে যে সমস্ত গার্মেন্টসের বেতন বকেয়া ভরানো রয়েছে তাদের দিকে কেন মনোযোগ দেওয়া হয় না? কেন যারা করোনা কালে চাকরি হারিয়েছেন, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষরা, তাদের দিকে কেন দেওয়া হয় না? একমাত্র কারণ হচ্ছে, যদি দেয়া হয় তাহলে শাসক দলের ভাগ থেকে এটা বলে যাবে, এই কারণে দেয়া হয় না। একটু আগে আমাদের নেতা সপু বলেছেন তারেক রহমান সম্পর্কে তারা খারাপ কথা বলবে, এই যেহেতু স্বাভাবিক, অন্য কারো সম্পর্কে তো বলে না, কারণ অন্যগুলো তো ন্যাড়া গাছ, ন্যাড়া বন্ধা নারী আছে না, বন্ধা যাদের কোনো সন্তান জন্ম নেয় না, সেরকম বন্ধা যারা তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কেন বলবে? যে ফল দেয়, যে গাছে ফল বেশি, সেই গাছেই তো ঢিল বেশি। সুতরাং বলবে তো তারেক রহমান সম্পর্কে, বলবে তো বেগম জিয়া সম্পর্কে, বলবে তো জিয়াউর রহমান বীরুত্তম সম্পর্কে। তো তোরা বল, বলে বলে খুশি থাক, কিন্তু সাধারণ মানুষের সমস্যার দিকে একটু তাকা, একটু তাকা। যদি না তাকাও তাহলে যে অবস্থাটা হবে, বিএনপির সঙ্গে নিজেদেরকে যতই তুলনা করো, বিএনপি হচ্ছে ফুল, ফুল সুঘ্রাণ যুক্ত একটি ফুল, যে ফুলের ঘ্রাণটা নিতে হলে হাতে নিয়ে নাকের কাছে নিতে হয়, না হলে ঘ্রাণ পাওয়া যায় না। আর এই বর্তমান সরকার আওয়ামী লীগ, এটা হচ্ছে রাস্তার পাশের ডাস্টবিন, নাকের কাছেও নেওয়া লাগে না, কাছেও যাওয়া লাগে না, অনেক দূর থেকেই গন্ধ এসে চোখ মুখ বিকৃত করে দেয়, শ্বাস বন্ধ করে দেয়। নিঃশ্বাস বন্ধ করা রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, আর নিঃশ্বাস বন্ধ করা জনজীবনকে বিপর্যস্ত করার সরকার হচ্ছে বর্তমান সরকার। উত্তরবঙ্গের মানুষ যারা আছেন, বগুড়ায়, নীলফামারী, লালমনিরহাট, জয়পুরহাট, এখানে যে সবজির দাম 5 টাকা, সেই সবজি ঢাকায় এসে 70 টাকা কি করে হয়? পথে পথে চাঁদা দিতে হয় আওয়ামী লীগকে, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনকে, আর কথায় কথায় পুলিশের একটি অংশকে দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশকে দিয়ে যারা প্রতিবাদ করেন তাদের কি পেটানোর ব্যবস্থা করেন? অথচ ঘরের মধ্যে যারা একাভাবে ব্যস্ত তাদেরকে পেটানোর ব্যবস্থা করেন না। ওবায়দুল কাদেরের ভাই, তিনি কি বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা যদি জেনে থাকেন ভালো, না হলে আমি বলি আপনারা শুনে নেন। ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের বলেছে, মাইকে বলেছে, চিৎকার করে তার কর্মী বাহিনীকে বলেছে, পুলিশ যদি আমার কোনো নেতা কর্মীর বাড়িতে যায়, বোনেরা আঁচল দিয়ে পুলিশকে বেঁধে রাখবা,
তারপর ওদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দেব। বাহ, কি আনন্দ ঘরে ঘরে দেখেন তো হত্যাটা। সেইখানে তার অতিরিক্ত চুলও ছিঁড়তে পারে না, বাহাদুরি দেখায় বিএনপির নেতা কর্মীদের সঙ্গে। কোন কর্মসূচি করতে গেলেই সেখানে বাধা আছে, জুমার নামাজ পড়তে গেলে পর্যন্ত বাধা আছে। নিহত সুমনের ভাই সুমনের বাসায় গিয়েছে নেতা কর্মীরা, সেইখান থেকে পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই যে অসম কাজ, এগুলো না করে ভালো কাজের দিকে মনোযোগ দেন, মানুষের জীবনের সমস্যার দিকে তাকান, না হলে আপনাদের যে অবস্থা হবে সে অবস্থাটা হলো ওই যে চট্টগ্রাম মেডিকেল কলেজে দুই গ্রুপের মারামারি হয়েছে দেখেন নাই, ছাত্রলীগের দুই গ্রুপ। যে ছেলেটা মরণাপন্ন তার প্রতি সহানুভূতি জানিয়ে বলি, তার পরিবারের প্রতি শোক জানিয়ে বলি, ওই ছেলেটা আজকে মৃত্যুর পথযাত্রী। ছাত্রলীগের সেই ছেলে তার মাথার উপরে ব্যান্ডেজ দিয়ে, ব্যান্ডেজের উপরে লেখা হয়েছে হাত দিবেন না, মাথায় হার নাই। কি বিভৎস অবস্থা এদের, ঘরের মধ্যে ভিন্ন মতের কোনো মানুষ থাকতে পারবে না, কোপানো হবে, মারা হবে, নিঃশেষ করা হবে, নিশ্চিহ্ন করা হবে। এই প্রতিজ্ঞা নিয়ে যারা মাঠে নামেন তাদেরকে জনগণের কোনো কল্যাণ হয় না। বিএনপি ক্ষমতার জন্য আজকে প্রতিবাদ করে না, বিএনপি আমাদের কোনো নেতাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য কোনো খায়েশ নিয়ে আমরা নামি নাই, আমরা নেমেছি একটা কারণেই, সাধারণ মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জনগণের আজকে যে কষ্ট, অনাচার, ভ্রষ্টাচার, মিথ্যাচার, পাপাচার সবকিছু মিলিয়ে আজকের যে স্বৈরাচার, এই স্বৈরাচারের কবল থেকে বাঁচতে না পারলে কোনো সমস্যারই সমাধান হবে না। তাঁতি হন আর যেই হন, নতুন করে আরেকটা ধান্দা কিন্তু মাঠে ছেড়েছে, বলে যে জ্বালানি তেলের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে, বুঝেছেন তো, কয়দিন আলাপ করে এইটার দাম বাড়াবে। আমাদের প্রশ্ন হচ্ছে দাম বেড়েছে ভালো কথা, যখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য $25 নেমে এসেছিল তখন কমান নাই কেন, তখন কেন কমান নাই, এখন বাড়াবেন না, হাত দেবেন না কোনো জিনিসের মূল্য বাড়ানোর ক্ষেত্রে। চাঁদাবাজি করে করে পথে পথে জনজীবনকে অতিষ্ঠ করে ফেলেছেন, যদি সেটা না করতে পারেন ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে গেছে ইতিমধ্যে, এমন অন্ধকারের সৃষ্টি করবেন না যে সে অন্ধকারের মধ্যে টেরও পাবেন না, কে মারল, কে ঘাত ধাক্কা দিল, কিংবা কে পরনের কাপড় চোপড় খুলে নিয়ে গেল। সে অবস্থা তৈরি করার সুযোগ দিয়েন না, মানুষকে উত্তেজিত করবেন না। মানুষ যদি দেখে যে না খেয়ে যেহেতু মরেই যাচ্ছি অন্তত একটু নড়াচড়া করে মরি, সেই নড়াচড়া করা শুরু করলে আপনাদের চেয়ার কোথায় থাকবে, আর ওই মির্জা কাদেরের বক্তব্যের মতো পালানোর দরজা নাকি খুঁজে পাবেন না, সেই দিনের অপেক্ষায় থাকেন। জাতীয়তাবাদী প্রার্থী দলের আজকের এই প্রতিবাদী মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করে বলতে চাই, একটাই দাবি হওয়া উচিত, প্রতিদিন নিত্য নতুন দাবি তুলে আমরা ক্লান্ত হয়ে যেতে পারি না, আমাদেরকে শক্তি সঞ্চয় করে একটা দাবিতেই তো এক থাকতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শেষ পর্যন্ত শক্তি নিয়ে মাঠে থাকতে হবে, সেটা হলো এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে দাবি, এক দফা এক দাবি, কিছুদিন পরে বলবো ইনশাআল্লাহ, এক দফা এক দাবি, শেখ হাসিনা এখন জানি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরত্ব অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।